এমডি নাদিম মাহমুদ আপনি জানতে চেয়েছেন সালাতুত তাজবি নামাজে যে দোয়া পড়তে হয় সেটা কি মনে মনে গোনা যাবে অথবা হাতের বা পায়ের আঙুল দিয়ে গোনা যাবে হাতের আঙ্গুল দিয়ে তো আপনি তাজবি গুনতে পারবেন কিন্তু সেটা এমনভাবে যেন না হয় যে আপনি সালাতে নাই এরা বোঝা যায় এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাদা কর গুনছেন এরকম এমনটি যেন বোঝা না যায় হাত বাঁধা থাকলো আপনার অবস্থায় থাকল সেখানে আপনি আঙ্গুল চেপে চেপে গুনলেন এভাবে হতে পারে অথবা এমনভাবে গুনলেন যে আপনি সালাতে যে নাই এমনটি বোঝা যাচ্ছে না এভাবে গুনতে পারেন কিন্তু সালাত তসবির সালাতের বিশুদ্ধতা নিয়ে অনেক কথা রয়েছে অনেক ওরামায়করাম এই এই সে সালাত তসবির বিষয়টি বর্ণিত হয়েছে এটিকে অত্যন্ত দুর্বল বলেছেন যদিও অনেক বড় ইমামগ ইমাম নবীর রহমান সহ অনেক বড় ইমামগণ এটিকে মুস্তাহাব বলেছেন যাই হোক বিষয়টি বিতর্কিত এবং এটা নিয়ে অনেক পৃথক আলোচনা হওয়া দরকার লম্বা সময় নিয়ে এরপরে